সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই নিজের জীবনের নানান বিষয় তুলে ধরেন কণ্ঠশিল্পী আসিফ আকবর সম্প্রতি তুলে ধরেছেন আঠারো বছর আগের একটি চিঠির বৃত্তান্ত চিঠি পড়ে অশ্রুসিক্ত হয়েছেন আসিফ আকবর ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন মুন্নি নামের এক মেয়ের ছবি কণ্ঠশিল্পী আসিফ লিখেছেন ড্রয়িংরুমে হঠাৎ করে একটা মুখবন্ধ খামের উপর চোখ গেল তারিখ লেখা দু সালের মে মাসের নয় খুলে দেখলাম ভেতরের ছবি সঙ্গে একটি চিঠি ওর নাম শারমিন আক্তার মুন্নি ঠিকানা জোরারগঞ্জ মীরসরাই চট্টগ্রাম আমাকে চাচ্য সম্বোধন করেই লেখা আমার ব্যক্তিজীবন গান ও পরিবার সব তার পছন্দ একদিন অনেক বড় গায়িকা হবার ইচ্ছে তার চিঠিটা অন্য কারো হাতে পড়লে অবশ্যই যেন আমাকে পৌঁছে দেয় এটাই তার আকতি সেই চিঠি আঠারো বছর পর আজ খুলে দেখলাম পড়তে গিয়ে চোখের কোণে পানি চলে এলো আবেগে আপ্লুত হয়ে আসিফ আরও লিখেছেন অদ্ভুত অপরাধবোধ আর শূন্যতায় বুকটা হাহাকার করে উঠল মেয়েটা নিশ্চয়ই এখন ম্যাচিউড নিশ্চয়ই তার মনে একটা গুমোট অতৃপ্তি রয়ে গেছে যেটার দায়ভার সম্পূর্ণ আমার পরিত্যক্ত ট্রাভেল সুটকেস আর কার্টন ভর্তি লাখো চিঠি বেগমের সংগ্রহে সেগুলো খোলার সময়ই মেলেনি ফ্যানরা যেভাবে আমার অ্যালবামগুলো আগলে রেখেছে অসীম আবেগ দিয়ে বেগমের কাছেও আমার সব চিঠি সযত্নে রাখা রং বেরঙের স্মৃতি নিয়ে পোস্টের মাঝামাঝি আসিফ লিখেছেন মানুষের স্বপ্ন বিস্তৃত থাকে পাহাড়ের মতো উঁচুতে অথবা সমুদ্রের মতো বিশালতায় হতাশা আসে মরুভূমির মতো আমার স্বপ্নগুলো হয়ে গেছে গ্র্যান্ড ক্যানিয়নের গিরিখাতের মতো নিচ দিয়ে বয়ে যাওয়া উত্তাল খরস্রোতা কলোরাডো নদীর মতো দুই পাড় চড়ে অজানা রোমাঞ্চকর গন্তব্যের দিকে ধাবমান শেষে এই কণ্ঠশিল্পী লিখেছেন আমার আইকন সৈয়দ আব্দুল হাদি ভাইকে একদিন প্রশ্ন করেছিলাম আপনি ফেসবুক ব্যবহার করেন না কেন প্রত্যুত্তরে বলেছিলেন এসব নুইসেন্স কাজে আমি নেই তার চেয়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকাই বেশি আনন্দের বহু বছর পর মনে হল আমার আসলে গোছানো কোনো অবসরের সুযোগ নেই শান্ত স্নিগ্ধ সৌম্য টাইপ শব্দগুলো আমার সঙ্গে যায় না কলোরাডো নদীর মতো সগর্জনে গিরিখাত কাপানো গতিপথই আমার নিয়তি তবুও পড়তে হবে এই হাজার হাজার চিঠির ভেতরে আটকে থাকা আবেগগুলোর নির্যাস নেওয়ার সময় এসেছে সব ধুলো মুছে আবারও একাকার হয়ে যাব পুরনো ভালোবাসায় বাংলাদেশের জনপ্রিয় পপ ধারার সঙ্গীতশিল্পী আসিফ আকবর তার প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল শিবলি আহমেদ কালবেলা